দণ্ডবত মুই জয়জিৎ বর্মা আর তোমাক সগাকে মই আমন্ত্রণ জানাক মোর ইউটিউব চ্যানেল তথা পেজত আজি আমরা আসি এমন একজনের বাড়ি যাক সবাই তোমরা চেনেন যাই কিন্তু এলা শুধু আমার মধ্য না হয় টিভির মাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকাল এটা পরিচিতি লাভ করছে আর আজি মোর সাথে আছে কেয়া তোমরা সবাই চেনেন আর সাথে আছে তিথি মানে যার জন্য আমার আজকে এটিক্ষণ আইসা আর সাথে আছে সম্মানীয় কাকু মানে তিথির বাবা তো আজই আমার তিথির সাথে এই জন্যই বৈশাখ কারণ তিথি হচ্ছে এমন একটা শিল্পী যায় প্রচুর আমার কোচ রাজবংশী তথা রাজবংশী মানসীর যে প্রাণের এবং মনের আবেগ যে ভাউইয়া গানটা আমরা শুনি যে গানটাকে আমরা মনে প্রাণে ভালোবাসি সেই গানটা কিন্তু একটা এমন স্টেজও তুলে ধরছে যেটা কিন্তু খুব একটা সহজ কাজ ছিল না তো সেই জন্যেই তিথি পার্সোনালি জয়জিৎ ড্যান্স জয়জিৎ বর্মা কেয়া বর্মন এবং মোর যে ভিউয়ার্স আছে তার তরফ থেকে মেলা মেলা দণ্ডবাদ জানান তিথি যে তিথি ছোট্ট একটা বোন আমার এত সুন্দর করে ইঙায় নিজেকে প্রিপেয়ার করে দিচ্ছে একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য তো তিথি তোর এলা কেমন লাগিয়ে হচ্ছে যে মানুষ তোকে চিনি ধরছে এলা এবং স্পেশালি তোক চেনে যে তুই উত্তরবঙ্গের ছাওয়া এবং আমার রাজবংশী ঘরের ছাওয়া তুই বিশেষ করে ফোক টাক বা আমার যে ভাওয়া গানগুলো এটা নিয়ে আগে যাওয়া ধরছিস কেমন লাগে এলা যখন মানুষ তোকে এত ভালোবাসা দেয় এত চেনে প্রথমে প্রথমে তুমি ভাবির পাক নাই যে আমার মাটির গান প্রাণের গান ভাওয়াইয়া গান অত দূরত অত বড় একটা স্টেজত এত নামি দামি মানছিগিলাক ভাল লাগবে ওমা এত প্রশংসা করবে আমার এই গানটা তো সাহস পাক নাই প্রথমে এই যে আমার ভাওয়াইয়া গান লোকগীতি এইসব ওমা ভাল লাগবে তো প্রথমে ওই লোকগীতিটা দিয়ে শুরু করো তারপর আস্তে আস্তে ভাওয়াইয়াটাও করো তো এলা মানছিগুলাতে শুনেছ আর কি সবাই আমার এই ভাওয়াইয়া গানটা লোকগানটাকে নিয়ে প্রশংসা করেছে অনেকে ভালো ভালো কথা কছে মুখ প্রায় বিচারক সব সময় কয় যে রাজবংশী ভাষা দিয়ে কর তো মহিলা নিজেকে মানে একটা রাজবংশী মেয়ে হওয়া মানে গর্বিত আর কি খুবই ভাল তো মোটামুটি আমরাও যারা ছোটো ছিল তখন কিন্তু যে এই মুই তুই যে আমরা কই এই যে ভাষাটা আমার এটি নিয়ে কিন্তু একটা লজ্জা বোধ ছিল আর কি মানে ইভেন আমাকেও হলে কয় যে এই ভাষাটা কাঙ্গরাগত কব না কিন্তু সেই জায়গাতে একটা টিভি চ্যানেলত কিন্তু তিথি এই ভাষাটার জন্যই পরিচিতি লাভ করছে এবং বিশেষ করে বিচারকগুলো কিন্তু কয় যে তিথি তোমার ওই মিষ্টি ভাষাটায় কথা বলো তার মানে এটি তাকে বোঝা যায় যে কোনো ভাষা কিন্তু খারাপ না হয় খারাপ হচ্ছে আমার মেন্টালিটি আমার যে মানসিকতা সেটা কিন্তু খারাপ আর সেটা না হলে কিন্তু তিথি কইলে হয় না জাজগুলা যে তিথি মিষ্টি ভাষাতে কথা বলো এই জন্য নিজের পরিচয়টা নিয়ে বাঁচাটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য হওয়া উচিত এবং তিথি যে সেই জায়গাটা অ্যাচিভ করছে এটা আমরা সবাই জানি রাজবংশী ভাষায় বলো রাজবংশী আজি এই মঞ্চ দাঁড়িয়া তোমার এত নামি জাজ গিলার সামনে দাঁড়িয়ে এত নামি নামি গিলার সামনে যে মাটির গান মর দেশের গান মোর প্রাণের গান শুনির পাচন তার জন্য আমি অনেক অনেক তোমার ধন্যবাদ জানাই অনেক অনেক তিথির বাবা মানে আমার কাকু আছে ঠিক না তো বা একটা একটা মানুষের সাকসেসের পিছনে কিন্তু অনেকের হাত থাকে বিশেষ করে বাবা মার যে হাতটা থাকে বা বাবা মার যে সাপোর্টটা থাকে সেটার তো কোনো তুলনা হয় না তো কাকুরটা এখানে শুনেছিলাম যে কাকু জার্নিটা কেমন ছিল যে এই যে নর্থ বেঙ্গল থাকে এমনি সাউথ বেঙ্গল যাইতে একটা মোটামুটি ষোলো ঘন্টার জার্নি করা খায় ট্রেনত শুধু সেই জার্নিটার কথা বলুন কিন্তু এই যে গান নিয়ে বা একটা শিল্প নিয়ে এত এত লাখ লাখ কম্পিটিশান তার মধ্যে যে গেছে কাকু কাকুক শুনিম যে বা ফিলিংসটা কেমন ছিল ফিলিংসটার কথা কি কম মানে এটা যায় আর কি জানিটা জার্নিটা করে তাই বুঝে হ্যাঁ এটা সবাই কলেও অনেকে বুঝি পারে না সম্ভব যে এটা সম্ভব না হ্যাঁ এটা মানুষক বোঝাও সম্ভব না যাই করিবে আর কি তাই বুঝির পাবে তো আমি এইটাই কইম যে প্রত্যেকের ঘরেই কিন্তু প্রতিভা থাকে একটা না একটা খেলাধুলা গান বাজনা পড়াশোনা হ্যাঁ সেই প্রতিভাগুলা যার যেটা প্রতিভা আছে তা সেইটা দিয়ে আগে দেব হুম এবং বুঝিবে নিজা নিজেও কতটা এইটা জার্নি কেমন কিভাবে সাকসেস হওয়া যায় তবে খুবই কষ্টের আর কি আনন্দের তো অবশ্যই তার মানে কষ্টটা করলে না আনন্দটা বোঝা যায় হ্যাঁ দুঃখ না আসলে সুখ আইসে না সুখ না আসলেও দুঃখ আইসে না দুটার তফাৎ বোঝা যায় না হুম তো যাই হোক দশের আশীর্বাদে সবার আশীর্বাদে মোর বেটি আজি এত বড় একটা মঞ্চ গান করেছে প্রথমে বেটি লোকগান দিয়ে শুরু করছে লোকগানই চলেছে এবং পরের এপিসোডগুলোয় আস্তে আস্তে দেখবেন ভাওয়াইয়াও আসবে তো বিশেষ করে বেটি যে আমার ওটা রাজবংশী ভাষায় কথা কয় বা মুই যে কথা কষু এইটাই আর কি আমার একটা গর্বের বিষয় যে সবাই হ্যাঁ সাপোর্ট করেছে এবং আমরা এত বড় একটা মঞ্চর যে আমার নিজের ভাষাটা তুলে ধরে বসি এটা একটা গর্বের হ্যাঁ এর আগত সেরকমভাবে কাউ কয় নাই তো যাই হোক জার্নিটা খুবই এটা মানে মোর পক্ষে কষ্টের ছিল আর কি তবু কষ্ট হলেও মুই কষ্ট মনে না করি আর কি ভাবিস একটা কথায় যে কষ্ট মানে কর্মটা করি যাম ফলটা কি হবে দেখা যাবে তো এইটাই আর কি মুই এতদিন একটা ধারণা যে কর্ম করলে ফল পাওয়া যাবে অবশ্যই সেটা ভালো কর্ম হলে ভালো ফল খারাপ কর্ম হলে খারাপ ফল কর্মের ফলটা অবশ্যই কোন দিক দিয়ে আসিবে এটা কোয়া যাবে না আসিবেই এটা একটাই অবধারিত কর্মের ফল আসবে এটি আর তো এটি থেকে আমরা আমরা পড়ছি অনেকে ফিলোসফিৎ বিশেষ করে যে নিষ্কাম কর্ম কয় যে কর্ম করে যাও ফলটা যেন ফলের আশা না করে যেটা কর্ম করা হয় সেটাই নিষ্কাম কর্ম তো কাকু কিন্তু সেই কথাই কল যে কর্ম করে যাও ফল দেওয়া কিন্তু উপর উপরওয়ালা যে আসে তার দায়িত্ব তোমাক কি ফল দিবে বা তোমার কর্ম অনুযায়ী কিন্তু তাই তোমাক ফল দেয় তো আজই তিথি বা কাকু যে যে স্ট্রাগলটা করি আসছে বা যে কষ্টটা করি আসছে তার ফলটাই কিন্তু আজকা একদম তোমরা চোখের সামনে দেখি দিচ্ছেন যে সগার ভালোবাসা সগার সাপোর্ট সগার অনেক কিছু বাবা দিচ্ছে এবং তু তিথি শুধু ভাওইয়া গান না হয় ভাওয়ার গন্ডির বায়রাত বিড়িয়া লোকগীতি বিভিন্ন ধরনের এবং হিন্দি বাংলা সব ধরনের গানে কিন্তু গায় তো এই যে ভার্সিটালিটা এইটা ভীষণভাবে দরকার একটা শিল্পীর মধ্যে কারণ আমার নিজের কালচার যদি মানুষক বোঝানোর যা মানে আমরা যদি বোঝের চাই মানুষক যে আমরা কোন কালচার থেকে বিলং করি তাহলে উমার কালচারটা কিন্তু আমার আগত বোঝা খাবে তবেই আমরা বুঝের পাবো নিজেরটা তো এইটা কিন্তু একটা মাধ্যম এটা ভীষণ ভালো অনেকে এটা খুব খারাপ চোখে থাকে কিন্তু এটা একদমই না আমরা যদি মানুষেরটা বুঝি না পাই তাহলে মানুষ আমারটা কেমন করে বুঝির পাবে এটা তো একটা বেসিক জিনিস তো কালচার বা সংস্কৃতির আদান প্রদানের মাধ্যমেই কিন্তু সংস্কৃতির বিস্তার ঘটে বা প্রসার ঘটে ঘরত বেটি থাকিলে নানান মানসি নানান কথা কয় তো সেটি থাকি আমরা দেখিছি যে জি বাংলার যায়া কাকু কিন্তু আমার বেটিগুলার জন্যেও কিন্তু মেলা কথা কইছে তো আমরা শুনি নেব কাকু সেটি থেকে কাকু কি ভাবিয়া কথাটা কইছে অডিয়েন্সদের একটা কথা বলতে চাই মেয়েকে কেউ অবহেলা করবেন না মেয়ে আমাদের গর্ব মেয়ে আমাদের মা এটা মানে কি কও মই নিজেই আর কি একদম একটা সাক্ষী আর কি মই অনেক জায়গায় দেখছু মোর জেঠা তো বোন আছে তিনটা মোর জেঠা ছেলে নাই অনেক মানুষের জেলা আর কি রাস্তাঘাটে দেখা হয় গল্প হয় যে বাউ তুই অমুকের বেটা হ্যাঁ তোমরা কয় ভাই কয় বইনি যে আমরা দুই ভাই দুই বইনি আর তোর বড়ো বাবার কয়জন বেটা বেটি যে মোর বড়ো বাবার তিনটা বেটি যেলা ক সেলা খাওয়া তিনটে বেটি বেটা নাই এই যে সেলা কথাটার একটা মানে টানটায় যেন আলাদা হয়ে যায় হ্যাঁ কিন্তু অনেকের ক্ষেত্রে এটাও আমি দেখছু যে ও আর চারটা বেটা পাঁচটা বেটা মানুষ না ঠিকই আছে পাঁচটা বেটার বউ আসিবি রে ব্যাপারটাই আলাদা হ্যাঁ খালি এই ওটাই এইটুকু কয় যে একটা বেটি হলে ভাল হইলে কিন্তু নাইতে আপত্তি নেই কিন্তু জেলা তিনটা চারটে বেটি জন্ম হয় সেলা কিন্তু সেই মায়ের শ্বশুর বাড়ি বাবার বাড়ি তারই বাড়ি সবারে একটা না একটা মানে বাড়তি কথা থাকে মানে কথাটার বোঝা যায় যে অবহেলিত তো সেই জায়গায় আমরা বেটি বেটা আলাদা করে দেখে কেন কি হ্যাঁ বেটি একটা যেমন যোগ্য আমরা করি তুলির পারি বেটাকেও সেরকমভাবে তুলির পারি আজি একটা বেটা যদি লেখাপড়া না শিখুক একটা কিন্তু যে কোনো না কোনো একটা কাজ করির পাবে যে পুরুষ হ্যাঁ কিন্তু বেটিটা আমরা একটা কাজ শিখামো একটা দায়িত্ব বোধ যে আমার নিজের যে একটা জায়গা তৈরি করে দেবো হুম সেটা অনেকেই বুঝে না কোনো রকমের মাধ্যমিকটা পাশ করুক বা উচ্চ মাধ্যমিকটা পাশ করুক বিয়ে দাও একটা ঘর দেখি বিয়েও দাও সংসার করুক শ্বশুরবাড়ি যাওক এটাই তো শেষ না হয় তো কি উমারও তো একজন ভালো করে মানে বাঁচার অধিকার নিজের মতো করে বাঁচার অধিকার নিজের ভাবে কি দাঁড়া উঁচু করিয়া তো সেই ক্ষেত্রে সেই দিক থেকেই আর কি যে এটা ধারণা যে বেটি তো আমার গর্ব আজি আমরা মা আছে দেখি আমরা সৃষ্টি অবশ্যই মা বাবা অবশ্যই অবদান আছে মা বাবা দুজনেরই অবদান আছে কিন্তু মা কথাটার মানেটাই আলাদা কি মা দিয়ে মাটি মা দিয়ে মা দিয়েই মানুষ মা দিয়ে প্রতিমা কি অনেক কিছু তো এই জন্যেই মই কম যে বেটি হচ্ছে যার ঘরত বেটি প্রথমে আসবে সেটা অবশ্যই ভালো লক্ষ্মী মোর জেলা বেটির জন্ম হইছে মোর বাবা খুব খুশি হ্যাঁ যে মোর নাতিনী এসছে আমার ঘরত লক্ষ্মী এসছে হুম সেটাও মুইও বিশ্বাসী এবং যার জন্যেই আর কি মোর যে আবেগের থাকিয়াই সেইভাবেই আর কি এই কথাগুলো কষু আর কি এটাই সত্যি খুব ভাল লাগিল যে বেটি ঘরত থাকিলে সেটা কিন্তু ফেলা না হয় কারণ এইটাই আমরা কিন্তু দেখি আসি যে যে ঘরত বেটি আছে মানে বিভিন্ন রকমের কোশ্চেন বিভিন্ন রকমের মানসিক সম্মুখীন হওয়ার লাগে বাবা মাগুলার তো কাকুর এই কথাটা সত্যি হয়তো অনেক বাবা মা হয়তো এলা ভাবিবেন যে বেটি মানে ফেলানি না হয় বেটিও করি দেখেবার পায় তো আজই আমার সাথে তিথি বুনু আছে তো তিথি থেকে আমরা এখন গান শুনি নেবো যা কি কওয়া যায় মানে এমন কোনো ভাষা নাই যেটা কয়া কয়াই হয়তো মই মানে ভালো যে করছে সেটা মই ব্যক্ত করিম যেটা হচ্ছে সব কিছুর উপরত মানে এত সুন্দর ইংয়ে করলে গানটা এবং একলায় দোতরা বাজিয়া এত ট্যালেন্টেড এবং এত গুণী একজন বোন এই এই তিথি আমার তিথি তুই আমার ঘরের ছাওয়া তো নিশ্চয়ই শিদল ছাকা টাকা ইলে পছন্দ খুব ঠিক আছে তো তোর কি মনে হয় যে এই খাবারগুলো যে আমরা খাই এটা 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 কি সত্যি মানে বাইরের যে মানুষ যদি শোনে তাহলে কি কারণ আমরা অনেকে না কই না লজ্জার ঠেলায় যে যা আমরা ধর বন্ধু বান্ধব সাথে মিশি যাই অন্য কাস্টের সহজে কবার চাই না এই কইলেবান কী করে রে খাই খাইলে একটা বেসিক একটি কিন্তু ধারণা আছে আমার সবারের মধ্যে তাইলে সেকা খাওয়া অধায় তো যতটা মুইজনক যে সেকা হচ্ছে এমন একটা জিনিস যেতে কোনো তেল লাগে না এবং ডাক্তার কাজ তেল মশলা যতটা কম খাওয়া যায় অতটা কিন্তু ভালো শরীরের পক্ষে তো সেই দিক দিয়ে দেখে গেলে কিন্তু আমরা বেস্ট খাবার খাই যেটা শরীরে ডিটক্স করে মানে আমার শরীরের যে বধ যে জিনিসটা বধ যে রসটা সেটা কিন্তু বের করে দেয় তো তোর এমন কিছু খাবার নাম করা যেটা খুব ভালো লাগে আমার আমার দেশি খাওয়া আর কি জেলা কই হ্যাঁ সেকা পেলকাটা ভালো লাগে কিন্তু শিদলটা অতটা পছন্দ না অতটা পছন্দ না বলতে কি শিদলটা ওই খাং না আর কি কিন্তু বাদবাকি যে ছেকা পেলকা তারপর হ্যাঁ টাকোয়া হ্যাঁ টাকোয়া খুব পছন্দ সব খুবই পছন্দ মানে আমার খাবারের মধ্যে সবই পছন্দ শুধু একটা জিনিস এই শীতলটাই একটু ভাল লাগে না আর কি সবই ভাল লাগে না কিন্তু কিন্তু আমরা সবাই খাই আর কি যাই হোক ব্যাপারটা হচ্ছে তিথি তোমরা সবাই দেখি ধরছেন বর্তমানে এবং মুই তো তিথির জন্য অপেক্ষা করিয়া আসো তিথি কবে মানে সময় পাবে জয়জিত ডান্সক টাইম দেওয়ার জন্য যে তিথির একটা গান অফিসিয়ালি জয়জিৎ ডান্স ইউটিউব চ্যানেলও আসবে এবং তিথি ওটিকা একদম মেইন লিড সিঙ্গার হিসেবে থাকবে যেটিকোনা হয়তো কেয়া থাকবে যেটুকু মুই ডিরেকশনও থাকিম যেটা মোর জয়জিৎ ডান্স টিম থাকবে তো তিথি তুই আমার মানে আমার মানসিকগুলোর জন্য কী বার্তা দিয়ে চাস যে আমার কীভাবে চলা উচিত বা কালচারটা কীভাবে নেওয়া উচিত তোর কী মনে হয় তুই যদিও অনেক ছোটোই প্রশ্নটা করার জন্য বাট তোর দৃষ্টিভঙ্গি থাকে কারণ তোর তো একটা সময় বড়ো হবে এবং যেহেতু তুই একটা বড়ো জায়গায় গেছিস তুই কিন্তু একটা কালচারক লিড করে ধরছিস তুই কিন্তু একটা একটা নেতা হিসেবে একটা কালচারক কারণ তোর ভীতি সবাই দেখিয়ে আসে যে এই যে তিথি তিথি কি করবে আমরা দেখি আসে আমরা কিন্তু বসি রই তিথি কী করবে তো তোর কি মনে হয় তুই আমার মানুষগুলোকে কি বার্তা দিয়ে দাস যে তুই কি পরবর্তীকালেও এই কালচার নিয়ে থাকবো অবশ্যই তুই অন্য কালচার নিয়ে কাজ কর অন্য গান নিয়ে কাজ কর তারপরেও কি এই গানটা থাকবো তুই বা তোর কী লক্ষ্য আছে পরবর্তীকালে প্রথমে তো মই কম যে যেহেতু মুই একটা প্ল্যাটফর্ম পাশুং এত বড় একটা জায়গা পাশুং আমার কালচারটা আমার ভাষাটা তুলে ধরিবার জন্যে তো এলা আপাতত এইটা নিয়েই আগে যাম আর অবশ্যই মুই অন্যান্য ভাষা বা অন্যান্য গান যতই করং না কেনে মুই মোর ভাষাটা মোর প্রাণের গান মোর কালচার কোনোদিনও এটা ভুলিম না আর কি এটা অবশ্যই মোর হৃদয়ের সাথে জড়িত আর কি এটা কোনোদিনও ভোলা সম্ভব না যে তুমি তোমার তোমার গিলার ঘরের ছাওয়া তোমার রাজবংশী জাতিরে ছাওয়া তুমি অবশ্যই এটা আমি কোনোদিনও ভুলিম না আর তোমরা সবাই তোমাকে আশীর্বাদ সাপোর্ট করিবে নে পাশাপাশি নজর রাখবেন যে যাই যে এটা ভালো তাকে সেইটা আগে দিবেন আর মোর মতো যাতে আরও অনেকে আমার এই ভাষাটাকে আরও অনেক উন্নত করি পায় আরও টেলিভিশন কেনে অনেক দূরত দূর যাতে পৌঁছে দিবার পায় তোমরাও সবাই নজর রাখিবেন এবং দেখবেন মোর মতো যাতে হাজারও অনেক বাচ্চা আগে যাবার পারে ধন্যবাদ দণ্ডবাদ তিথির যেহেতু গান করে তো খুব একটা মানে মই লম্বা করিম না আমার ইন্টারভিউটা আমি এটি রাখিম তোমার সকালেটাই কিন্তু তিথি বর্তমানে তোমার সগারে ভীষণ সাপোর্টের দরকার ভীষণ আশীর্বাদের দরকার আর আমার ঘরের ছাও যদি আমরা আশীর্বাদ না করি তাহলে কাই করবে তিথি আমার খুব একটা খুব ছোট্ট একটা বোন তো আমার সগারে দায়িত্ব যে ইঙ্গার আসি দ্বারা আর আমরাগুলো যদি পাশদ না দাঁড়াই তাহলে ইঙ্গার পাশে দাঁড়াইবে কায় তো তোমরা সবাই মিলি ইঙ্গার পারফরমেন্সগুলো দেখো এবং ইয়ার পেসটা ইঙ্গার চ্যানেল যেটাই আছে সাবস্ক্রাইব করো ঠিক আছে তো পাশে দেখো এবং কাকু